বন্দরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু যুবক। নারায়ণগঞ্জের বন্দরে হিন্দু ধর্মাবলম্বী এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নমুসলিম যুবক ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় নবীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে অ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের SS শাহরোড বাবুপাড়া এলাকার জহরলাল চন্দ্র দাসের ছেলে। তার বর্তমান নাম রাখা হয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, আমি পবিত্র ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিধিবিধান এবং নিয়মকানুন ভালো লাগায় ও পবিত্র ইসলাম ধর্মে গভীরভাবে আকৃষ্ট হয়ে মৌলবীর মাধ্যমে পবিত্র কালেমা আল্লাহ সারা কোন মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। এছাড়াও নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামশাদ বেগমের কাছে ধর্মান্তর সংক্রান্ত হলফনামার মাধ্যমে আব্দুর রহমান নাম ধারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে জানান তিনি। নারায়ণগঞ্জ থেকে শরীফুল ইসলাম, স্বাধীন সংবাদ।